আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি ছোট জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের NI এন্ড NOI অ্যাপ্রোচ, অর্থাৎ নেট ইনকাম এন্ড নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। তো আমরা আসলে এই দুইটা অ্যাপ্রোচের থিওরিক্যাল কোনো ব্যাখ্যাতে যাব না। আজকে আমি তোমাদের ছোট্ট একটা জিনিস শেখাবো যে NI এবং NOI অ্যাপ্রোচের ম্যাথগুলো কিভাবে করতে হয়। তো তার আগে আমি তোমাদেরকে একটা বিজনেস দেখাই। ধরো এটা একটা বিজনেস, এই বিজনেসের মূলধনের জন্য দুইটা উপাদান, একটা উপাদান হচ্ছে ইকুইটি আর একটা উপাদান হচ্ছে ডেট। এই ইকুইটিকে আমরা সংক্ষেপে বলবো এস আর ডেটকে আমরা সংক্ষেপে বলবো বি। এই ইকুইটি এবং ডেট নিজের মূলধন এবং ঋণ মূলধন নিয়ে একটা ফার্ম বিজনেস পরিচালনা করে থাকে। তাহলে টোটাল ফার্মের মূল্যটাকে বলা হয় ভ্যালু অফ ফার্ম, যেটাকে আমরা সংক্ষেপে ভি দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো এই যে টোটাল বিজনেসটার মূলধনের উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে ডেট। তো আমরা ভ্যালু অফ ফার্ম, পুরো ফার্মের মূল্যটাকে বলবো ভি, আর ফার্মের মধ্যে যেটুকু ইকুইটির পরিমাণ, ইকুইটির ভ্যালুটাকে আমরা বলবো এস, এবং ডেটের পরিমাণটাকে আমরা বলবো বি। আচ্ছা, এখন এই যে আমরা মূলধনটা ইউজ করতেছি, তোমরা ভালো করেই জানো ফাইন্যান্সের কাজ কি, মূলধন সংগ্রহ করা। তো মূলধন যদি সংগ্রহ করতে হয়, এই মূলধনটা কে দিছে আমাদেরকে? নিশ্চয়ই ফান্ড প্রোভাইডার আছে, যারা ফান্ড প্রদান করেছে আমাকে। তো এখানে যারা ফান্ড প্রোভাইডার আছে, যারা ইকুইটি দিয়েছে, ইকুইটি কারা দেয়? শেয়ার হোল্ডাররা, তাদের একটা এক্সপেকটেশন আমার কাছে আছে। যারা আমাদেরকে ঋণ দিয়েছে, তাদের একটা এক্সপেকটেশন আছে। তাহলে এই যে দেখা গেল, আমরা যদি ইকুইটি এবং ডেট ইউজ করি, এই ইকুইটি এবং ডেটের জন্য আমাদের একটা ব্যয় বহন করতে হয়। তার মানে এখানে প্রত্যেকটা ফান্ডের জন্য কি আছে? ব্যয় আছে। তো এখন ডেটের যে ব্যয় সেটাকে আমরা বলবো কস্ট অফ ডেট, কস্ট অফ ডেট, যেটাকে আমরা সংক্ষেপে সিম্বলাইজ করবো কেডি দ্বারা। এবার আমরা যদি ইকুইটি ইউজ করি, তাহলে ইকুইটির একটা ব্যয় আছে না? ইকুইটির ব্যয়টাকে আমরা কি বলবো? কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি, যেটাকে আমরা চিনব কেই দ্বারা। তাহলে এই ডেট এবং ইকুইটি মিলায়া টোটাল ফার্মের একটা ব্যয় আছে না? এই টোটাল ফার্মের ব্যয়কে বলা হয় কস্ট অফ ফার্ম, সরি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা WACC, এটাকে আমরা বুঝবো কেও দ্বারা। এখন দেখো এখানে ইকুইটির যে ব্যয় সেটা হচ্ছে কেই, ঋণ ইউজ করলে আমার যে ব্যয় হবে সেটা হচ্ছে কেডি, আর টোটাল ফার্মের যে গড় ব্যয় সেটাকে বলা হয় কে। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে প্রত্যেকটা ফার্মের যে মূলধন আছে, আমাদের মূলধনের প্রত্যেকটা মূলধনের ব্যয় আছে, সে ব্যয়কে বলা হয় কস্ট, আর টোটাল ফার্মের যে মূল্যটা, সেই মূল্যগুলোকে বলা হয় এস, বি বা ভি। ফার্মের মূল্যকে বলবে ভি, আর ইকুইটির মূল্যকে বলবে এস, আর ডেটের মূল্যকে বলবে বি। আর ডেটের যে ব্যয় সেটা হচ্ছে কেডি, ইকুইটির যে ব্যয় সেটা হচ্ছে কেই, আর ফার্মের যে ব্যয় সেটা হচ্ছে কেও। এখন প্রশ্ন হচ্ছে এই যে কেডি, কেও, কেই, এগুলো আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা তো সূত্রের লিস্ট দেখে মুখস্থ করি, আসলে মুখস্থ করা লাগবে না। দেখো একটা সূত্র যদি আমি তোমাদেরকে লিখে দেখাই, এই যে ভি সমান সমান, বি সমান সমান কি? ইকুইটি এবং এস, মানে ইকুইটি এবং বি, ডেট, এই দুটো যোগফল মানে কি? বি না? তাহলে আমরা দেখো তো বি ইকুয়াল টু এস প্লাস বি, আমরা লিখতে পারি এস আর বি মিলে বি হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এস সমান সমান বি মাইনাস বি। আমার টোটাল ফার্মের থেকে যদি বিটাকে আলাদা করি তাহলে এস আসবে, আবার টোটাল ফার্ম থেকে যদি আমরা এসটাকে আলাদা করি তাহলে কি আসবে? বি আসবে। তাহলে আমরা এখানে বি সমান সমান বলতে পারি বি মাইনাস এস। এখানে দেখো তোমরা তিনটা সূত্র আমরা শিখে গেছি। তাহলে আমাদের যদি ভি চাই, এস চাই, বি চাই, আমরা এখান থেকে বের করতে পারবো। এবার আমি তোমাদেরকে আরো মজার জিনিস শিখাবো, চলো এইটা আমরা ভুলে যাই। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটু এদিকে নিয়ে আসো। হ্যাঁ, এখানে আমি তোমাদের একটা ফর্মুলা দিব। ফর্মুলাটা হচ্ছে কি? দেখো, গাছ, ফল, ফলের হার, গাছ, ফল, ফলের হার, এই ফর্মুলা দিয়ে আজকে আমি তোমাদের এই ম্যাথটা সলভ করাবো। তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে একটা ফার্মের আইএল স্ট্রাকচার কি। আইএল স্ট্রাকচার হচ্ছে দেখো ইবিআইটি, একটা ফার্ম যে আই করে সেটাকে বলা হয় ইবিআইটি। এখান থেকে আমরা বাদ দেই ইন্টারেস্ট,
লেস করি কি ইন্টারেস্ট, ইন্টারেস্টটা বাদ দিলে কি আসে ইবিটি। এখন দেখো এই যে ইবিটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা পাই ইবিটি। ইবিআই কি হচ্ছে পুরো ফার্মের আয়, আর ইবি ইন্টারেস্টটা হচ্ছে যারা ঋণ দিয়েছে এই ঋণের জন্য, আর ইবিটিটা হচ্ছে যারা ইকুইটি দিয়েছে তাদের জন্য। অর্থাৎ টোটাল ফার্মের যে আয় সেখান থেকে যারা ঋণ দিয়েছে তাদের দাবিটা দিয়ে দেওয়ার পর যা থাকবে ওটা কিন্তু ইকুইটি হোল্ডাররা পাবে। তার মানে এটা হচ্ছে ফল, এগুলো হচ্ছে ফলের হার, কেডি কেও কে হচ্ছে ফলের হার, আর ইকুইটি ডেট বি হচ্ছে গাস। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে টোটাল ফার্মের মূল্যকে আমরা বলবো ভি, টোটাল ফার্মের মূল্যকে আমরা কি বলবো ভি। তাহলে ভি যদি গাস হয় ভি এর ফল হচ্ছে কি ইবিআইটি, আর ফলের হারটা হচ্ছে কি কেও। টোটাল গাসটা যদি ভি হয় এটার আয় হচ্ছে ইবিআইটি, ফলের হার কেও। এবার আসো গাস যদি হয় এস ইকুইটি, ইকুইটির ফলটা কি ইবিটি, ইবিটি আর ফলের হার হচ্ছে কেই। আর গাসটা যদি হয় ডেট বা বি, ডেট বা বি ওর ফলটা হচ্ছে ইন্টারেস্ট আর ওর ফলের হার হচ্ছে কেডি। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে টোটাল ফার্মের আয়টা কে পাবে ভি পাবে, যেহেতু টোটাল ফার্মের মূল্যকে ভি বলা হয়। আর এখান থেকে ইন্টারেস্টটা বাদ দিলে ইন্টারেস্ট কে পাবে ডেট, যারা বন্ড ঋণ দিয়েছে ওদের দামটা বাদ দেওয়ার পর ইকুইটি যা থাকবে তা পাবে কি ইকুইটি। তাহলে তোমরা কি শিখলা আমাদের টোটাল ফার্মের মূলধন উপাদান হচ্ছে ইকুইটি ডেট এবং টোটাল ফার্মের মূল্য ভি। তার মানে টোটাল ফার্মের মূলধন হচ্ছে এস বি আর ভি, আর এদের ব্যয় হচ্ছে কে ডি কে ও কে, আর এদের ফলটা হচ্ছে কি ফলটা ইবিআইটি ইন্টারেস্ট ইবিটি। এবার আসো আমরা একটা ফর্মুলা দেখাই তোমাদেরকে, এটুকু তো তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা ফর্মুলাটা দেখাই, এখানে আমি একটু সংক্ষেপে এখানে লিখতেছি ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট চলে যায় তাহলে থাকবে ইবিটি, এটা হচ্ছে ফল। এখন আমরা যদি এখানে একটা সূত্র লিখি দেখো তো একটু, আমরা এখানে জানি যে ফলের হার ইকুয়াল টু ফল ডিভাইডেড বাই গাস। তাহলে আমরা জানি যে কোনো ফলকে তার গাস দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো ফলের হার পাবো। তো আমরা এখানে কি লিখতে পারি কেউ ইকুয়াল টু কেউর ফল কি, কেউর ফল হচ্ছে ইবিআইটি। তাহলে আমরা এখানে ইবিআইটি কে ভি দিয়ে ভাগ 100 দিয়ে গুণ দিলে কেউ পাবো। তাহলে আমরা কেই কিভাবে পাবো, কেই ফল হচ্ছে কি ইবিটি। তাহলে ইবিটি কে যদি আমরা এস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করি, কারণ এখানে গাছ দেখো তোমরা এই যে কেই সমান সমান ইবিটি আর এস। এবার কেডি কিভাবে বের করবো আমরা, কেডি সূত্র হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই বি ইনটু 100। দেখো এখানে সূত্রগুলো কত সহজ, কেউ কেডি কেডি কিভাবে তুমি বের করবা। এবার আসো আমি যদি এই সূত্রটাকে আর একটু ঘুরে দেখি, আমি এখানে একটু লিখতেছি সূত্রটাকে একটু যদি আমরা ঘুরে দেখি তাহলে কি লিখতে পারবো। এখানে আমরা যদি গাছ বের করতে যাই, গাছ বের করতে যাই তাহলে সূত্রটা হচ্ছে ফল ডিভাইডেড বাই ফলের হার। গাছ মানে কি, গাছ মানে হচ্ছে ভি, ভি এর ফল কি ইবিআইটি, ইবিআইটি ফলের হার কি কেউ। এস যদি গাস হয় তাহলে এস এর ফল কি ইবিটি, এটা ফলের হার কি কেই। আর বি যদি গাস হয় এটার ফল কি ইন্টারেস্ট, আর এখানে হচ্ছে কেডি। জাস্ট তোমরা এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটা মনে রাখলে তোমরা এই সূত্রগুলো নিজেই বের করতে পারবে। এখন মূলত আমাদের এই যে এনআই অ্যাপ্রোচ এবং এনওয়াই অ্যাপ্রোচ এই ম্যাথগুলো বলতে আমাদের কি বোঝায়। এনআই অ্যাপ্রোচে বলা আছে যে কেই এবং কেডি স্থির থাকবে এবং কেউটা ধারাবাহিকভাবে কমতে থাকবে। তার মানে মনে রাখবা তোমাদের অঙ্কে কি দেওয়া থাকবে, অঙ্কে একটা ইবিআইটি দেওয়া থাকবে আর ইন্টারেস্ট দেওয়া থাকবে। তোমরা ইবিটিটা বের করবা, ইবিটি কে যদি কেই দিয়ে ভাগ দিবা কেইটা অঙ্কে দেওয়া থাকবে, কেই দিয়ে ভাগ দিলে তোমরা পেয়ে যাবা হচ্ছে এস, এস এর সাথে বি যোগ করলে পেয়ে যাবা ভি। এবার ইবিআইটি কে ভি দিয়ে ভাগ করলে তোমরা কেউটা বের করতে পারবা। এটা হচ্ছে মূলত এনআই অ্যাপ্রোচ, অর্থাৎ তোমাদের যদি কে ই দেওয়া থাকে তোমরা কে উঠে যাবা, এটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ। এবার যদি তোমাকে এনওয়াই অ্যাপ্রোচ বলা থাকে তখন দেখবা তোমার অঙ্কে ইবিআইটি দেওয়া আছে, ইবিআইটি দেওয়া আছে, ইবিআইটি কে কেউ দিয়ে ভাগ দিলে তুমি পাবে ভি, ভি থেকে যদি বি বাদ দাও তাহলে আসবে এস। এবার তুমি ইবিটি থেকে, ইবিটি কে যদি এস দিয়ে ভাগ দাও 100 দিয়ে গুণ দাও তাহলে তুমি পেয়ে যাবা কে।
অর্থাৎ তোমার অঙ্কে কখনো কেউ দেওয়া থাকলে তুমি কেই বের করতে হলো, এটা বুঝতে হবে যে এটা এনওয়াই অ্যাপ্রোচ ম্যাথ। আর তোমাকে যখন ইবিএটি দেওয়া থাকবে এবং কেই দেওয়া থাকবে, তোমাকে কেউ যদি বের করতে হয় এটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ ম্যাথ। কারণ এনওয়াই অ্যাপ্রোচ বলা আছে যে কেউ অলওয়েজ সমান থাকে যেন কেউর মান দেওয়া থাকে, আর এনআই অ্যাপ্রোচ বলা আছে কেই অলওয়েজ সমান থাকে যেন কেই মানটা দেওয়া থাকে। এই দুটো জিনিস তোমরা বুঝে যদি ম্যাথটা করতে পারো তাহলে খুব সহজে এনআই অ্যাপ্রোচ এবং এনওয়াই অ্যাপ্রোচ ম্যাথগুলো তোমরা করতে পারবা। এছাড়া আমাদের একটা ভিডিও দেওয়া আছে তোমাদের আমাদের ইউটিউবে, ওটা দেখলে তোমরা আশা করি ক্লিয়ার হতে পারবা। তাহলে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আরো নতুন নতুন এরকম ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।